হাই গাইস, আমি এখন খেতে বসছি আর খাবারে আছে চিকেন। এই যে কত বড় দেখেছ, অনেক বড়, খুব টেস্টি টেস্টি। এই একটুখানি আলু নেবে আর একটুখানি চিকেন নেবে, দিয়ে খাবে। ফাটাফাটি কিরে শিম, তুই কি বলছিস? অনেক উল্টো পাল্টা কথা বলছিস। হ্যাঁ, অনেক তোর কথা শুনে নিয়েছি, আর নয় প্রচুর শোনা হয়ে গেছে। এবার তুই শোন, আমি বলবো তুই শোন, তুই কি বললি? আমি আমার ছেলের সঙ্গে ড্যাশ করি, তাই তো? তাহলে তুইও তো ছেলের সাথে ড্যাশ করিস, তার জন্য মানে এরকম বলতে পারছিস? মা সন্তানের সম্পর্কটাকে নোংরা করতে পারছিস, তাই না? আমাদের কালচারে ওরকম নেই রে, নিশ্চয় তোদের কালচারে আছে, এর জন্যই তোর বউ মা তোদের বাড়িতে আসে না। তোর ছেলে এসছে কিন্তু তোর বউ মা আসেনি, বুঝতে পেরেছিস? এখানে পার্থক্য। কতটা নোংরা বাবা তোরা! কতটা নোংরা! হ্যাঁ, তোর ছেলের সাথে ড্যাশ ভিডিও করিস? চি 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 চি, এর জন্য তো তোদের অনেকটা পছন্দ করে না, অনেক ভিউয়ার্সরা পছন্দ করে না। আমার কমেন্টে এসে বলে বলে তুমি একটু আলাদা আছো, তুমি ওদের মতো না, ওদের যা ভাষা, ওদের যা বাচ্চা কাচ্চা মানে না, বয়স্ক মানে না। আর তুই আমার মাকে নিয়ে কি বলছিস রে? থাবড়ে না দাঁতের পাটি ফেলে দেবো, এক থাবড়ে দাঁতের পাটি ফেলে দেবো একদম। আমার ছেলের সম্পর্কে আর আমার মার সম্পর্কে বলে না, থাবড়ে দাঁতের পাটি ফেলে দেবো। হ্যাঁ, আমার মা বা আমার ছেলে তোদের পেছনে লাগছে না, ঠিক আছে? অতএব ওদের কথা বলতে আসবি না। তোর মেয়ে কি রে, তোর ছেলে কি? তোর মেয়েকে কেমন লাগে? মনে হয় বেটা ছেলে। আর তোর মা, তোর মা তো সেই ড্যাশ বাড়ির মহিলা, আর তুই ভালো হবি কি করে? তুই তো ড্যাশ বাড়ির মেয়ে, তাই না? ওই যে কোমরে চাবির দোলে সেই বাড়ির মেয়ে, তুই ভালো হবি কি করে? যেমন শিক্ষা পেয়েছিস তোর মা বাবার থেকে, ওই বাড়ির মেয়ে তো, এই জন্য ওরকম শিক্ষা পেয়েছিস। আমাকে শুনেছিস? আমাকে কখনো শুনেছিস কোনো বাচ্চাদের নিয়ে বা কোনো গার্জেনদের নিয়ে কিছু বলতে? শুনবি না, আমার বাবা মা ওরকমই শিক্ষা দিয়েছে, বুঝলি? ওরকমই শিক্ষা দিয়েছে, নোংরা না, তোদের মতো বা তোর মতো নোংরা না। আর একবারও বলেছিস আমার ছেলের সাথে আর আমার সাথে, আমি কিছু বলিনি। হ্যাঁ, এবার কিন্তু শিন, একদম ভিডিও গুলো না থানায় নিয়ে যাব, থানায় নিয়ে গিয়ে বলবো একটা বাচ্চা সম্পর্কে এরকম বলছে। হ্যাঁ, ডাউনলোড করে নেবো, বলবো একটা বাচ্চা সম্পর্কে এরকম বলছে, কি করা যায়, ঠিক আছে? তারপর পুলিশ যা বলবে সেই ব্যবস্থা করব। তোদের বারবার করে কিন্তু ওয়ার্নিং দিচ্ছি যে আমার মা বা আমার বয়স্ক মা সম্পর্কে কিছু বলিস না, ঠিক আছে? হ্যাঁ, আর যেটা সত্যি সেটা বলেছি, যদি যত্ন করতো তাহলে কুকুরটা মরতো না। হ্যাঁ, আর কি বলছিস?
আমাদের যা মানে কুকুরটার জন্য যা খরচ হচ্ছে তার একগুণে আমাদের ইয়ে হয় না, খরচ হয় না। আসিস আমাদের বাজারে, আসিস বাজারে এসে জিজ্ঞাসা করিস আমরা কেমন খাওয়া দাওয়া করি। আমরা কেমন খাওয়া দাওয়া করি একবার এসে জিজ্ঞাসা করিস। প্রত্যেক দিন আমাদের মাছ মাংস ছাড়া ভাত ওঠে না, দেখিস তো। হ্যাঁ আমি খাই আমার বাবারটা, আমি খাই আমার মাঠটা, তোদের অত জ্বালা কিসের রে? আমার মা বাবারটা আমি খাবো না তো কে খাবে? খুব হিংসা না? আসলে তোর মা বাবা তো ওরকম ছিল না, তোর মা বাবা তো ওই যে বলতে পারছি না, সে যে এই যে তেই ধাক্কা ধাক্কা ধাক্কা, তেই ধাক্কা ধাক্কা ধাক্কা, ওই বাড়ির মহিলা। আমার বাবা তো শুনে না, আমার বাবা রীতিমতো বিয়ে পাস। হ্যাঁ আমার বাবা রিলিফ ডিপার্টমেন্টের সুপার ছিল। আরেকবার বলি, রিলিফ বুঝিস তো, রিলিফ রিলিফ ডিপার্টমেন্টের, রিলিফ ডিপার্টমেন্টের সুপার ছিল, ঠিক আছে? অত বগর বগর কম কর, কোথায় তুই আর কোথায় আমি, কোথায় শিক্ষিত বাপের মেয়ে আর কোথায় এই ধাক্কা ধাক্কা ধাক্কা, এই ধাক্কা ধাক্কা মেয়ে। সত্যি আসিম, তোর মেয়েটা কি বানিয়েছিস রে, কেমন লাগে পুরো, না ছেলে না মেয়ে মানে মধ্যেখানে কেমন লাগে? মুখশ্রী কোনো মানে মিষ্টতা নেই, আর চুলগুলো সেরকম কালার করেছে একদম অকাদ্য লাগে, অকাদ্য। আর তোর তোর ছেলের কথা কি বলবো, তোর ছেলে তো তোর সঙ্গে খুব মজা পায় না, খুব খুব মজা করে, ইয়া খুব ইয়ার কি বলে না। হ্যাঁ তোরা দুজন মিলে দেশের ভিডিও যা করিস না, হেভি হয় হেভি হেভি, আমরা খুব এনজয় করে দেখি তোর ছেলের সাথে যে দেশের ভিডিও করিস, বিশাল এনজয় করে দেখি আমরা, আরো করবি? হ্যাঁ আরো এনজয় করবো। বউটাকেও মানে সুখে রাখতে পারে না তোর ছেলে, একটা ঢেঁড়স ঢেঁড়স, তোর বউটাকে সুখ দিতে পারে না, এই জন্য তোর কাছে আসে বারবার করে, ছুটে ছুটে আসে, বুঝলি? আর তোর যা মুখ, এই জন্য তোর ছেলে তোর বৌমাকে নিয়ে আসে না, আর তোর বৌমা তোকে পছন্দ করে না, বুঝলি? আর যা বাজে ভাষা তোর, তোর বৌমা লজ্জা পায়। আরে ওর মানে তোর ছেলের শ্বশুরবাড়ি একটা তো ইয়ে আছে, কি বলবো, প্রেস্টিজ আছে, তোর না প্রেস্টিজ না থাকতে পারে, ওর তো প্রেস্টিজ আছে না, তোর বৌমার তো প্রেস্টিজ আছে না, তুই তোর তোর তো কোনো প্রেস্টিজ নেই, কারণ তুই তো ওই বাড়ির মেয়ে, তোর কোনো প্রেস্টিজ নেই। বুঝলি? আর একটা কথা বলি, বেশি বাড়াবাড়ি করিস না আমার সাথে, হ্যাঁ একাই কিন্তু তোদেরই লস হবে, বুঝলি? পুরো থানায় চলে যাব, থানায় গিয়ে ভিডিওগুলো পটপট করে দেখাবো, ওই চার চক্ষুর ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি, বেশি তেড়ি বেড়ি করবে থানা চলে যাব, আমাকে চলে না। আমি কিন্তু আবার ওই কাকমা তানা, হ্যাঁ যে ভয়ে কাঁদবো, কাকমা তানা, একা জীবন প্রচুর কাটিয়েছি, একা জীবন ছেলেকে নিয়ে প্রচুর কাটিয়েছি, লড়াই করে কাটিয়েছি, বুঝলি?
অত বুককা দেখতে ওরকম বুককা ভাঙা মেয়ে না রে, আমি লড়াই করে বেঁচে থাকি, লড়াই করে বাঁচি। হ্যাঁ, অত আমাকে ধমকি দিবি না। তোদের ধমকিতে আমার ড্যাশও ছেঁড়া যায় না, ঠিক আছে? ড্যাশও ছেঁড়া যায় না। তাহলে বন্ধুরা রাখছি, আর বেশি বাড়াবাই না। আমার মা বা আমার ছেলের সম্পর্কে সীম, তোর মুখ থেকে যদি আর কোনোদিনও বেরায়, ওই মুখের মধ্যে দেখবি আমি কি করি, ওই মুখে কি করি, একদম শু ঢুকিয়ে দেবো। শু শু মানে জানিস তো, শু ঢুকিয়ে এরকম ঘুরিয়ে দেবো, বুঝতে পেরেছিস? আমার পেছনে একদম লাগবি না। আমি কিন্তু অন্যদের মতো না, আমার পেছনে যে লাগে তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলি না। তাহলে গাইস রাখছি, আমি খাওয়া দাওয়া করিনি। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা টাটা।